অতি ভারী বৃষ্টির জন্য গেওয়াখালী জল প্রকল্পের ক্ষতিগ্রস্ত হলো দেওয়াল ভেঙে পড়ে সমস্যায় বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং হলদিয়া পৌরসভার সাতটি ওয়ার্ড। নজর রাখছেন হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং হলদিয়া পৌরসভা, জানালেন হলদিয়া পৌরসভার সিইও তাপস মুখোপাধ্যায়। আমরা অ্যানাউন্স করছি তো 3 MGD অ্যারাউন্ড, আমরা 28 20 একটু কাইন্ডলি কনসিডার করুন। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমাদের দুটো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে, যেটা গেওখালিতে অবস্থান, গেওখালিতে অবস্থিত একটা পুরনো প্লাম্প অপারেটর, ট্রিটমেন্ট প্লান্ট, আর একটা নতুন ট্রিটমেন্ট প্লান্ট। তো যেটা গতকাল রাত্রে ঘটেছে, হয়তো এক্সেসিভ রেনফল হয়েছে বা যে কোনো কারণে ওটা নতুন ছিল, তা সত্ত্বেও হয়েছে, কারণ কেন সেটা পরে ইনভেস্টিগেশন করে জানা যাবে। নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা WTP 2 যেটা বলছে, সেটা অত মেবি ইট মেবি ডিউ টু আন্ডারগ্রাউন্ড সয়েল সাবসিডেন্স, সেটাও হতে পারে, আদার অ্যাঙ্গেলগুলো দেখা যাবে কী কারণে, সেটা পরের ব্যাপার। কিন্তু যেটা হয়েছে এটা একটা ডিজাস্টার বলা যেতে পারে, হঠাৎ করে হয়ে গেছে ঘটনাটা, কেউ প্রিপেয়ার নেই, হঠাৎ করে একটা আনপ্রিসিডেন্ট ঘটনা ঘটে গেছে। তার জন্যে আমরা একটু আগে সিও SDA সাহেব ইন্ডাস্ট্রি এবং হলদিয়া মিউনিসিপ্যালিটি নিয়ে একটা মিটিং করে কীভাবে এটাকে আমরা ওভারকাম করতে পারি, মানে প্রবলেমটাকে, হঠাৎ করে চলে এসছি যেটা ওয়াটার ক্রাইসিস একটা সিচুয়েশন আসছে, ওয়াটার সাপ্লাই ডিসরাপশন হবে, এটা বোঝাই যাচ্ছে, সকলেই জানেন সেটা। এবং এর মধ্যে যারা অ্যাফেক্টেড হবে মেনলি সেটা ইন্ডাস্ট্রিগুলো প্লাস হলদিয়া মিউনিসিপ্যালিটির আন্ডারে যারা আছে, কনজিউমার্স আছে, তারা অ্যাফেক্টেড হবে। এবং তার জন্য যেটা করা হবে যে ইন্ডাস্ট্রিগুলোর কনজামশনটা হয়তো কিছুটা হলেও কমিয়ে আনা হবে, অর্থাৎ যারা যে কনজামশন তারা করছে তার 70-80% হয়তো কনজামশন তাদের করতে হবে, সেভাবে একটা ইনস্ট্রাকশন তাদের কাছে যাবে, যাচ্ছে। আজকের ইন্ডাস্ট্রি থেকেও অনেকে প্রতিনিধি ছিলেন, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। মিউনিসিপ্যালিটি যতটা সম্ভব ওয়াটার সাপ্লাই অগমেন্ট করার চেষ্টা করবে, কী করে অগমেন্টেশন হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আজকে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় বোরওয়েল আছে, সেগুলো তো অ্যাক্টিভ থাকবে, এবং যেগুলো পাম্প অপারেটরটাও আরও বেশি করে যাতে পাম্প সাপ্লাই করা যায়, সেই জন্য তাদের কাছে মেসেজ যাবে, ইনস্ট্রাকশন যাবে, অলরেডি কথা হয়েছে তাদের সঙ্গে। আমাদের সাবস্টেশন ইঞ্জিনিয়ার দুজন ছিলেন, তারও ব্যাপারটা তুলে ধরেছেন। এবং হলদিয়া মিউনিসিপ্যালিটির বেশ কয়েকটা ওয়াটার ট্যাঙ্কার আছে, বা বাইরেও ইন্ডাস্ট্রিগুলো আরও বড় বড় ট্যাঙ্কার কিছু আছে, তাদেরকেও বলা হয়েছে এই সমস্ত ট্যাঙ্কারগুলো যতটা আমরা চালিয়ে যেখানে যেখানে, বিশেষ করে যেখানে যেখানে অ্যাফেক্টেড বেশি হচ্ছে, সব জায়গায় হবে তো হবে না, সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের অতটা নেই। কিন্তু আমাদের তরফ থেকে যেটা হবে, আমরা যারা একদম কিছু কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে বেশি প্রোন, মানে এগুলোতে অ্যাফেক্টেড হওয়ার চান্স বেশি, এগুলো আমরা আইডেন্টিফাই করে সেখানে ওয়াটার সাপ্লাইটা বিভিন্নভাবে হতে পারে। আমরা অ্যানাউন্স করছি তো 3 MGD অ্যারাউন্ড, আমরা 28 20 আমরা স্টপ করার জন্য আমাদের মনিটরিং আছে, ভিজিলেন্স হবে বিভিন্ন জায়গায়, ওভারফ্লোটা একে একে ক্রাইসিস সিচুয়েশন, তার মধ্যে যদি আবার ওভারফ্লো হয়
সেটাকে আমরা বন্ধ করার চেষ্টা করব। এবং তার সঙ্গে হচ্ছে ইলিগাল ট্যাপিং, ইলিগাল ট্যাপিং আমরা আপনারা আমরা সকলেই জানি হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করি সঙ্গে সঙ্গে বন্ধ করার চেষ্টা করি। সবসময় আমাদের নলেজে থাকে না, যখন যখন নলেজে থাকে আমরা নোটিশ পাঠিয়ে তাদেরকে ডেকে থ্রেট মানে করে তাদের ইমিডিয়েটলি না করলে তাদের একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করি। এবং ইলিগাল ট্যাপিংয়ের ফলে কী হয়, যারা এন্ড ইউজার তারা হয়তো ঠিকভাবে জলের ফ্লোটা আসে না এবং তারা জলও পায় না, সেইগুলো আমরা চেষ্টা করবো যাতে এটা না হয়, পাবলিক যাতে জল পায়, সিটিজেন্সরা যাতে ভালো থাকে, সব দিক দিয়ে এটা আমাদের প্রচেষ্টা থাকবে। আপনাদের যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলো মানে কি ডিপ টিউবওয়েল আছে বেশ কিছু ডিপ টিউবওয়েল আছে, এছাড়া বোরওয়েল আছে, ডিপ টিউবওয়েল আছে, সব রকমই আছে। আমার নাম হচ্ছে পুরো জিনিসটা স্বাভাবিক করতে ইট মে টেক কাপল অফ মান্থস আমার যে ধারণা। আমার নাম হচ্ছে তাপস মুখোপাধ্যায়, আমি হলদিয়া মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসার। কেকার পেস্ট্রিতে জিভে জল সাফারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।